নির্জলা অনশনে থাকা আন্দোলনকারীদের পুলিশের ঘাড় ধাক্কা। এই ধাক্কা আসলে শাসকের দম্ভের, যে শাসক প্রতিবাদকে ভয় পায়। যখন রাজ্য ঘুমিয়ে তখন শাসক কাপুরুষের মতো পুলিশ দিয়ে আন্দোলন ভাঙতে ব্যস্ত মধ্যরাতে। কি ছিল ছবি? শুরুতেই চোখ রাখব বাংলার প্রাইম টাইমের প্রথম প্রতিবেদনে, যেখানে অন্যায়, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। বিরোধীরা প্রতিবাদ করবেই, বামেদের প্রতিবাদ ঘিরে যেন কুরুক্ষেত্র করুণাময়ী চত্বরাজ। বাম ছাত্র যুবদের বিক্ষোভে তুলকালাম, পথে নেমে প্রতিবাদ বিজেপিরও। গতকালের ঘটনার পর যেভাবে মধ্যরাত্রে চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তোলা হলো, তাদের আন্দোলন অনশন ভেঙে দেওয়া হলো, তার প্রতিবাদে আজ দিনভর বিরোধীরা রাজপথে নেমে এলেন। আন্দোলনকারীদের ঘাড় ধাক্কা, প্রতিবাদে রণক্ষেত্র রাজপথ। চাকরি প্রার্থীদের উপর পুলিশের বর্বরতা, প্রতিবাদে আগুন জ্বলল বাংলায়। চাকরি প্রার্থীদের 83 ঘন্টার আন্দোলন পুলিশ তুলে দিল মাত্র 15 মিনিটে। বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ীতে এসএসসি ভবনের কাছে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ। সেখানেই এদিন বাম ছাত্র যুবর কর্মীরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তুলে দেয় পুলিশ। মানুষদের উত্তরপর উত্তেজনা করছে, যারা দোষ করছে তাদের তাদের কিছু বলতে পারছে না, মনোভাবে যাতে তারা কথা বলতে না পারে সেজন্য যে প্রিজন ভ্যান রয়েছে, সে প্রিজন ভ্যানের কাজকে কার্যত বন্ধ রেখেছেন পুলিশ কর্মী এবং যে র্যাফ রয়েছে তারা কিন্তু বন্ধ রেখেছে, অর্থাৎ যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের টানতে টানতে তোলা হয় প্রিজন ভ্যানে। সরকারের গদিতে বসে থেকে ভাবছে যে রাতারাতি 2 মিনিটে যে কোনো জায়গাকে 144 ধারা করে আমাদেরকে অ্যারেস্ট করে নিবে, পশ্চিমবঙ্গে এটা হবে না। বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের, সেখানেও চলে একপ্রস্থ অশান্তি। পুলিশ ভয়ভীত, মুখ্যমন্ত্রী অপরাধী, মিথ্যে বলছেন, অসততা করছেন, আর মাথাটা বিগড়ে গেছে। প্রধান বিরোধী দল বিজেপিও বিচারের দাবিতে পথে নেমেছে। রাজ্য জুড়ে বিক্ষোভের মতো কলকাতার রাজপথেও চলছে আন্দোলন। চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। এই মুহূর্তে দেখার চেষ্টা করব, টানতে টানতে অগ্নিবিদ্যা পালকে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। চাকরি দিতে হবে, মমতা ব্যানার্জি আপনি বলেছিলেন চাকরি দেবেন 16,500 চাকরি, আপনাকে প্রতিশ্রুতি রাখতে হবে, তা না হলে পদত্যাগ করুন। করুণাময়ীর বুকে, করুণাময়ীতে রাত্রির অন্ধকারে সাপদের বাহিনী, ঘাতকের বাহিনী, জল্লাদদের বাহিনী আপনার নির্দেশে, বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে ঝাঁপিয়ে পড়লো, তা এ ভারতবর্ষে এক নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। চাকরি প্রার্থীদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন, তারপরও তৃণমূল এতে বিরোধীদের হাত দেখছে। তৃণমূলকে একা আটকাতে পারবে না, তাই বাম বিজেপি কংগ্রেস একসাথে আসছে, এসে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ বলছে এরা বাম এইটুকু, বিজেপি এইটুকু, কংগ্রেস আরও এইটুকু, এরা সবাই একসাথে আসছে, কিন্তু বাংলার মানুষ তৃণমূলের সাথে আছে, তো যতই আসুক কাছাকাছি আসতে পারবে না। মত যাই থাকুক, শাসকের বিরুদ্ধে একই ইস্যুতে ফের সরব বিরোধীরা। শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি বিরোধী শিবিরের। সুখেন্দু সরকার, পিঙ্কি অধিকারী, সন্তুপানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।